সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা রাখি তোমরা সকলেই ভালো আছো আমিও ভালো আছি জীববিজ্ঞান দ্বিতীয় পত্র রুই মাছ সম্পর্কে মোটামুটি আলোচনা আমাদের ইতিমধ্যে হয়েছে এর মধ্যে আর একটা ইম্পর্টেন্ট বিষয় বাদ গেছে তাই সেটি আজকে আলোচনা করতেছি রুই মাসের বায়ুথলি আমি মোহাম্মদ নুর ই আলম সহকারী অধ্যাপক জীববিজ্ঞান মনমথপুর আইডিয়াল কলেজ আশা রাখি তোমরা যে বাসায় আছো বাসায় তোমাদের পড়াশুনোগুলো নির্দিষ্ট সময়ে পড়ে নিচ্ছ কারণ সময় আমাদের খুব কম কলেজ খুললে হয়তো আর খুব বেশি একটা সময় পাবে না তোমরা এর মধ্যেই আমাদের ক্লাস শেষ করে দিতে হবে এবং তোমাদের পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে আমরা যে রুই মাছের বায়ুথলি একটি রুই মাছ সাধারণত পানিতে যে ভেসে থাকে যে অঙ্গটা সাজে সেই অঙ্গটাকেই আমরা বলি রুই মাছের বায়ুথলি রুই মাছের বায়ুথলিতে মূলত দুইটি প্রকোষ্ঠ আছে এটা হচ্ছে সম্মুখ প্রকোষ্ঠ একটা হচ্ছে পিছনের দিকে পশ্চাৎ প্রকোষ্ঠ এখানে খুব তেমন জটিল একটা বিষয় না ছবিটা মোটামুটি একটা আট করে নিলে হয়ে যাবে আর এখানে যে অংশটা আছে এর নিচের দিকের যে অংশটা সেখানে এই অংশটাতে যে যে অংশটা আছে যে ডাক্টাস নিউমেটিক্স নামে একটা নালী এটি শ্বাস কাজ এরা সম্পন্ন করে এটা যুক্ত থাকে গ্যাস সঙ্গে এটা একটা অংশ আর আছে রেটি মিরাবিলি যা রুই মাছের বায়ুথলি ঠিক নিচের পৃষ্ঠের দিকে নিচের দিকে অঙ্কের দিকে এটা আছে এই মূলত এই বাহ্যিক যে গঠনটা এই গঠনটা এটাই ঘটনা এর বায়ুথলিটা আসলে থাকে কোথায় বা এর অবস্থানটা কোথায় রুই মাছের বায়ুথলিটা মেরুদণ্ডের নিচে এবং যেটা আমরা যেটাকে পৌষ্টিক নালী বলি এই পৌষ্টিক নালীর উপরে একটা পাতলা প্রাচীর বিশিষ্ট একটি পর্দা বা একটা থলি এটি সাধারণত সাদা বর্ণের এবং দুইটি প্রকোষ্ঠে বিভক্ত একটা সম্মুখ প্রকোষ্ঠ আর একটা হচ্ছে পশ্চাৎ প্রকোষ্ঠ এই দুইটা অংশে এটা বিভক্ত এর মধ্যে সম্মুখ প্রকোষ্ঠে একটা সরু ডাক্তারস নিউমেটিক্স নালী বা ওই যেটাকে আমরা শ্বাস নালী হিসেবে আখ্যায়িত করতেছি এর সাহায্যে অন্য নালীর এটা পৃষ্ঠ অন্য নালীর সঙ্গে বা গ্যারাস নালির সঙ্গে একদিকে যুক্ত থাকে এই নালীটার সঙ্গে আর একটা সংযোগ স্থল আছে যেটাকে আমরা বলি ওয়েবেরিয়ান বেরিয়ান রুই রুইমাসের জন্য এটা একটা খুব গুরুত্বপূর্ণ একটা অসিকল অস্থি সেটা আছে ওয়ে বেরিয়ান ওসিকল আমাদের মানুষের যেমন ওসিকল রুই ওয়েব অসিকল আমাদের যেমন কান দ্বারা আমরা শুনতে পাই কানে আমাদের তিনটি অস্থি আছে স্টেপিস মেলিয়াস ইনকাস এরা শব্দ তৈরির সময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে রুই মাছের ক্ষেত্রে এই ওয়েব এরিয়ার অসিকলটা সেরকম একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই নালির জন্যই বা এই নালিটার উপস্থিতির জন্যই রুই মাছের বায়ুথলিটাকে আমরা বলি ফাইসোস্টোমাস বায়োথলি যেহেতু ওয়েবেরিয়ান অসিকল আছে এই জন্যে এর নালীটাকে আমরা বলবো ফাইসোস্টোমাস বায়োথলি আর যেসব মাছের এই পরিণত অবস্থায় এই ওয়েবেরিয়ান ও নষ্ট হয়ে যায় যেমন টাকি মাছ কই মাছ তখন তাদেরকে আমরা বলি এই প্রকারটাকে আমরা বলি ফাইসো কিলিসটি ধরনের এদের ওসি ইয়েটা মানে ডাক্টাস নিউমেটিক্সটা যাদের নষ্ট হয়ে যায় তাহলে আর একবার ভালো করে বলি যে যেসব মাসের এই নিউমেটিকাস নালিটা আছে সেই নালিটাকে আমরা বলবো আর যে সব মাসের এই ডাক্টাস নিউমেটিকাসটা বিলুপ্ত হয়ে যায় পরিণত হয়ে যায় সেটাকে বলা হয় ক্লিস্ট এই দুই ধরনের ঘটনা যেমন টাকি মাস এবং কই মাস রুই মাছের যে বায়ু প্রকোশটা আছে বা বায়ুথলি বা আমরা যেটাকে পটকা বলি এর বাইরের যে দিকে আছে বহিষ্ঠ যুজক কলা সেটা হচ্ছে টিউনিক এক্সটার্না আর ভিতরের দিকে যে অংশটা আছে সেটাকে আমরা বলবো টিউনিক ইন্টারনা এইরকম দুই প্রকার মসৃণ পেশির সমন্বয়ে এটা গঠিত তাহলে একদিকে থাকতেছে টিউনিক এক্সটার্না যেটাকে আমরা বলছি বাইরের পর্দা আর একটা বলতেছি টিউনিক এক্সটার্না এটা হচ্ছে ভেতরে ইন্টারনা এটা হচ্ছে ভিতরের পর্দা এরকম দুই প্রকার মসৃণ পেশি সমন্বয়ে এটা গঠিত উভয় প্রকোষ্ঠের ভেতরের প্রাচীরের এপিথেলিয়াম আবরণ একটি লাল গ্রন্থি গঠন করে এই গ্রন্থি রক্ত হতে অক্সিজেন গ্রহণের সমর্থ এর মধ্যে একটি গ্রন্থি আছে যে গ্রন্থিটার কাজ হচ্ছে বায়ুমণ্ডল থেকে অক্সিজেন গ্রহণ করা এটার মূল কাজ একে আমরা বলি রেটি মিরাবিলি তাহলে এই যে গ্রন্থিটা আছে এটার কাজ হচ্ছে অক্সিজেন এটা দেখতে অনেকটা লালচে কালারের এর কাজেই হচ্ছে অক্সিজেন গ্রহণ করতে এটা সমর্থ এই বায়ুথলিতে গ্যাস দ্বারা পূর্ণ থাকে কোন বায়ুথলিতে এই সম্মুখের যে অংশটা আছে সম্মুখ বায়ুথলিতে পর্যাপ্ত পরিমাণে গ্যাস থাকে এবং এই গ্যাস দ্বারা এটা পূর্ণ থাকে কিন্তু পিছনের প্রকোষ্ঠের গ্রন্থি এই গ্যাসগুলো শোষণ করে এখানে গ্যাস দ্বারা পূর্ণ থাকে পিছনেটা গ্যাসগুলো শোষণ করে বায়ুথলিতে কোন কোন ধরনের গ্যাস থাকে সাধারণত আমরা জানি যে অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড নাইট্রোজেন এই গ্যাস দ্বারা বায়ুথলিটে পূর্ণ থাকে এই হচ্ছে একটা বায়ুথলির যদি আমরা গঠন আলোচনা করি তাহলে বায়োথলিতে দুইটা প্রকোশ সম্মুখ প্রকোষ্ঠ প্রসাদ প্রকোষ্ঠ এখানে রেটি মিরাবিলি একটা নামক গ্রন্থি আছে লালচে কালারের এখানে আছে ডায়াক্টাস নিউমেটিকাস এখানে আছে গ্রাস নালি যার সঙ্গে ডাকটাস নিউমেটিকাস যুক্ত থাকে আবার সবগুলোতে আবার ডায়াক্টাস নিউমেটিকাস থাকে না যে মাছগুলোতে ডায়াক্টাস নিউমেটিকাস থাকে সেইটা সেইটাকে আমরা বলবো ফাইসোস টোমাস ধরনের আর যেটাতে ডায়াক্টাস নিউমেটিকাসটা পরিণত মাসে নষ্ট হয়ে যায় সেটাকে আমরা বলব ফাইসোপ্লিস্টি এদের এখানে সম্মুখ প্রকোষ্ঠে গ্যাসগুলো পূর্ণ থাকে আর পিছনের প্রকোষ্ঠে এই গ্যাসগুলোকে শোষণ করে নেয় কী কী গ্যাস এখানে পাওয়া যায় এখানে সাধারণত অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড এবং নাইট্রোজেন গ্যাস এখানে পূর্ণ থাকে আর এই হচ্ছে মোটামুটি এর আলোচনা এখন একটা বায়ুথলির কাজটা কী আমরা যেমন পানিতে ভেসে থাকতে পারি না সাঁতার দিয়ে ভেসে থাকতে হয় আমাদের এরকম কোনো ব্যবস্থা নাই তাহলে এই উদ্ প্রাণীদের ক্ষেত্রে বা মাছের ক্ষেত্রে এরা যেহেতু জলস প্রাণী মাছে পানিতেই এদের বসবাস এদের জীবনযাত্রা তাহলে এদের দেহের ভারসাম্য রক্ষা করার জন্য এই বায়ুথলিটে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এক নম্বর এটা তারপর মাছের যে আপেক্ষিক গুরুত্ব এই আপেক্ষিক গুরুত্ব নিয়ন্ত্রণ করার ক্ষেত্র এই রুই মাছ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে মাছকে পানিতে ভেসে থাকতে সাহায্য করে যেহেতু ভারসাম্য রক্ষা করতেছে পানিতে সেহেতু এই বায়ুথলিটা নিজেকে পানিতে ভেসে থাকতে সহায়তা করে পানিতে দেহের মাধ্যাকর্ষণ কেন্দ্র রক্ষা করে ঠিক কোন পজিশনে কখন কোথায় কী অবস্থায় আছেন সেই পজিশনটা এই বায়ুথলিটাই রক্ষা করতেছে মাধ্যাকর্ষণ বিষয়টা প্রয়োজনে এখানে যেহেতু গ্যাস এটা শোষণ করতে পারতেছে সামনের অংশটা যদি পানিতে কখনো অক্সিজেনের ঘাটতি হয় তখন এরা সেই অক্সিজেনের ঘাটতি পূরণ করে এখান থেকে যে অক্সিজেনটা আসে সেই অক্সিজেন দ্বারা শ্বসন কার্যটা এরা সম্পন্ন করে এবং কোন কোনো সময় দেখা গেছে পানিতে এরা ওই দেখা যাচ্ছে যে শব্দ তৈরি করতে পারে প্রতিধ্বনি তৈরি করতে পারে আবার কখনও কখনো দেখা যাচ্ছে এরা এই একদিকে প্রতিধ্বনি তৈরি করে শব্দ তৈরি করতে পারে এবং অন্য মাছদের এরা ভয়ও দেখাতে পারে এই শব্দ তৈরি করার মাধ্যমে আবার এই শব্দ তৈরি করার মাধ্যমে নিজের সঙ্গীকেও তারা আকৃষ্ট করতে পারে এই হচ্ছে রুই মাছের বায়ু থলি বা রুই মাছের পটকা যা আপাতত আমাদের যে প্রতীক প্রাণী এখানে তিনটে নতুন যে সিলেবাস দিয়েছে দ্বিতীয় বর্ষের সেখানে আমরা জানি যে রুই মাছ আছে ঘাস আছে হাইড্রাটা নাই আমরা ইতিমধ্যে হাইড্রা ক্লাস নিয়েও ফেলছি তারপরে হাইডের আপাতত বাদ দিয়ে এই অধ্যায় দুইটা তোমাদের পড়তে হবে এবং এরপরে রুই মাছের প্রজনন বা বংশ বিস্তার আছে এটা ক্লাস তোমরা নিজেই দেখে নিলেও নিতে পারবে এখানে শুধু বিশেষ করে ইম্পর্টেন্ট যে বিষয়টা আছে সেটা আছে রুই মাছের প্রাকৃতিক সংরক্ষণ যে পদ্ধতিটা আছে যেটা জানি আমরা যে প্রাকৃতিক সংরক্ষণের মধ্যে আবার আছে হালদা নদীতে যে সংরক্ষণটা আছে এই সংরক্ষণটাও তোমরা একটু মনোযোগ দিয়ে দেখবে এই আর বেশি ক্লাস নেওয়ার দরকার নেই তোমরা সকলেই ভালো থাকো সুস্থ থাকো আবার আগামী ক্লাসে আমাদের তৃতীয় অধ্যায় থেকে আলোচনা করা হবে পরিপাক ও শোষণ থেকে তোমরা ভালো থাকো সকলে সুস্বাস্থ্য কামনা করে আজকে এখানেই শেষ করছি